দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মনে করেন এই চ্যালেঞ্জ নতুন সরকার ভালোভাবেই উত্রাতে পারবে। দুপুরে কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। মহাপরিচালক জানান আগামী 15ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রমজান সামনে রেখে বাজার তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই দ্রব্যমূল্য দামটাকে স্থিতিশীল রাখা, নিয়ন্ত্রণে রাখা। কারণ এই সরকার ক্ষমতা আসার অল্প কিছুদিনের মধ্যেই সামনে রোজা আসছে এবং রোজার সময় আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এক ধরনের ব্যবসায়ীরা ওত পেতে বসে থাকে যে তারা কীভাবে রোজার সময় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দিবে। দ্রব্যমূল্য যেহেতু আপনার একটি বড় কনসার্ন এই দেশের জন্য এবং সেটি এখনও চ্যালেঞ্জের মধ্যে আছে, যে সরকারি দল ছিল এবং তারা যে কন্টিনিউ করছে এবং তারা যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল সেখানে আপনারা জানেন যে দ্রব্যমূল্য হলো সবচেয়ে টপ মোস্ট প্রায়োরিটি ছিল তাদের, কিন্তু প্রতিশ্রুতি সেটি এক নাম্বার ছিল আপনার দ্রব্যমূল্য।